আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তারা কম বেশি মোবাইল স্ক্রিন রেকর্ডের সাথে পরিচিত। তো মোবাইল স্ক্রিন রেকর্ড করার সময় আমরা যখন এটা ইউটিউবে আপলোড করি তখন কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রেকট্যাঙ্গেল মানে বিভিন্ন রকমের ইন্ডিকেটর ইউজ করতে হয়। আপনারা এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম বিভিন্ন রকম ইন্ডিকেটর ইউজ করতে হয়। আপনারা যদি একটা অপশান দেখাতে চান, অর্থাৎ আপনার ভিউয়ারকে বলতে চান যে আপনারা এই অপশানে ক্লিক করবেন, এরপর ওই অপশানে ক্লিক করুন, এভাবে আপনারা বিভিন্ন অপশান দেখাতে থাকেন, তো সেগুলো যদি আপনারা বিভিন্ন রেকট্যাঙ্গেল অথবা অ্যারো চিহ্নে দিয়ে মার্ক করে দিতে পারেন, মার্ক করে দিলে কিন্তু আপনাদের ভিউয়ারের বুঝতে সুবিধা হবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বেল চ্যানেল, আমি শিয়াম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে বিভিন্ন রকম ইন্ডিকেটর ইউজ করবেন আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ডের মধ্যে। তো প্রথম প্রথম আমি কিন্তু এটা সম্পর্কে জানতাম না, আমি ইউটিউবে সার্চ দিয়েছি যে কীভাবে বিভিন্ন রকম ইন্ডিকেটর ইউজ করতে হয়, তো আমি কোনো ভিডিও খুঁজে পাইনি, এজন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা অনেকেই মনে করবেন যে এটা ইউজ করতে হলে বিভিন্ন রকমের প্রফেশনাল অ্যাপ্লিকেশনের দরকার হতে পারে, ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন ইউজ করে, অর্থাৎ কাইনমাস্টার ইউজ করে আপনারা এই ইন্ডিকেটরগুলো ইউজ করতে পারবেন। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। তো আর বক বক না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন উইথ মোবাইল স্ক্রিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি, এই ভিডিও রিলেটেড দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো প্রথম যে ইনফরমেশনটি রয়েছে সেটা হচ্ছে মোবাইল স্ক্রিন রেকর্ড নিয়ে। আপনারা সাধারণত পোর্ট্রেট মোডে স্ক্রিন রেকর্ড করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কিন্তু ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিন রেকর্ড করছি। তো এভাবে যদি আপনারা স্ক্রিন রেকর্ড করে থাকেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা যে অবজেক্টগুলো দেখাতে যাচ্ছেন সেগুলো বড় দেখাবে। তো কীভাবে আপনারা ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিন রেকর্ড করবেন সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন, আমি ওখানে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেকেন্ডে যে ইনফরমেশনটি রয়েছে সেটা হচ্ছে কাইনমাস্টার, কাইনমাস্টারের ওয়াটারমার্ক যেটি রয়েছে, অনেকেরই প্রশ্ন ভাই এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করব। তো আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি এই সম্পর্কে, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করুন, আমি ওখানে লিংক দিয়ে দেবো। তার আগে আপনারা আপনাদের মোবাইলে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আগে ডিলিট করে দেবেন, ডিলিট করে তারপর ভিডিওগুলো দেখে কাইনমাস্টার ডাউনলোড করে নেবেন, সেটার মধ্যে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো আমি সরাসরি এখন ভিডিও শুরু করছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা আমি প্রজেক্ট নিয়ে নিচ্ছি 16:9 রেশিওতে। তো এরপরে আমি একটা ভিডিও ইম্পোর্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য, মিডিয়াতে ক্লিক করে আমি এখান থেকে একটা ভিডিও ইম্পোর্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন কিছু দেখিয়েছি, আপনারা এখানে ক্লিক করবেন, এরকম আমি অনেক কিছু দেখিয়েছি। তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলেছি যে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, আমি এটা ইন্ডিকেটর দিয়ে বুঝিয়ে দিব। তো বোঝানোর জন্য আমি এখানে অ্যারো আইকনটা ইউজ করব। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সর্বশেষ হ্যান্ড রাইটিং, আপনারা হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এপাশে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে বিভিন্ন আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সেকেন্ডে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যারো আইকন, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনারা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে কালার অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা রেড কালারটি রাখবেন। তারপর আপনারা কী করবেন, আপনারা ড্র্যাগ করুন, আপনারা আঙুল দিয়ে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে অ্যারো আইকনটা চলে আসবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এভাবে ড্র্যাগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় দেখাচ্ছে, কারণ আমি এটার সাইজটাকে বড় করে দিয়েছি। তো আপনারা ছোট করতে চাইলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা যদি সরু করতে চান সরু করে নেবেন। তো আমি এখানে থার্ডের যে অপশানটি দেখতে পাচ্ছেন থার্ড অপশানটি সিলেক্ট করে দিলাম, এখন আমি ড্র্যাগ করছি, দেখতে পাচ্ছেন ড্র্যাগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এই অ্যারো আইকনটা যদি আপনাদের মন মতো জায়গায় না বসে, অর্থাৎ আপনারা যেখানে দেখাতে চান সেখানে না বসে আপনারা কী করবেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আন্ডু, এখানে আন্ডুতে ক্লিক করে, আন্ডুতে ক্লিক করে এটা চলে যাবে। তারপর আপনারা সঠিক জায়গায় আপনারা অ্যারো আইকনটি দিয়ে দিবেন, এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে এটা চলে আসবে। তো এখন আপনারা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করে আপনারা এটাকে বিভিন্ন জায়গায় সরাতে পারেন,
সঠিক জায়গায় বসিয়ে দিয়ে আপনারা আবার টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখন এটাকে একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা হ্যান্ডরাইটিং যে লেয়ারটি রয়েছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেকেন্ডে যে অপশানটি দেখতে পাচ্ছেন ড্র বা স্ট্রোক, এই অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনাদের কাজ শেষ। এখন আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এখন আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন অ্যারো আইকনটি দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করে দিচ্ছেন, আপনারা কিন্তু এটা সিলেক্ট করছেন। সিলেক্ট করার পরে যদি এই আইকনটা থেকে যায় তাহলে কিন্তু খারাপ দেখা যায়। আপনারা দেখেন এটা চলে এসেছে। এখন যদি এই অ্যাকাউন্টটা দেখায় তাহলে কিন্তু এটা খারাপ দেখা যায়। তো আপনারা কী করবেন, এটাকে সিলেক্ট করে এটাকে ট্রিম করে দেবেন। যখন আপনারা সিলেক্ট করে ফেলবেন, সিলেক্ট করার সাথে সাথে যখন আরেকটা পেজ চলে আসবে তখন আপনারা এটাকে কেটে দেবেন। ঠিক এই মুহূর্তে আমি এটাকে কেটে দিতে চাচ্ছি। কেটে দেওয়ার জন্য আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম। ট্রিম আপনারা যে পাশ থেকে কাটতে চান, এখানে সেকেন্ডে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেহেড। আমি এটাতে ক্লিক করবো, যেহেতু আমি ডান সাইড থেকে কাটতে চাই তো আমি কেটে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা এই বিষয় সম্পর্কে ক্লিয়ার হননি তারা দেখতে থাকুন, আমি যখন রেক্ট্যাঙ্গেল আইকন নিয়ে কথা বলবো তখন আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি চলে যাচ্ছি 2.47 সেকেন্ডে, কারণ আমি ওখানে বলেছি আপনারা নয়েজ রিডাকশান অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এটা দেখাতে চাচ্ছি যে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আমি রেক্ট্যাঙ্গেল অপশানটি, যে রেক্ট্যাঙ্গেল যে চিহ্নটি রয়েছে, আমি এখানে এটা ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার জন্য আপনারা যথারীতি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল, আপনারা এই আইকনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা যথারীতি আঙুল দিয়ে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আপনারা এটাকে যদি সঠিক জায়গায় বসাতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপনারা রিডু করতে পারেন চাইলে, অথবা আপনারা এটাকে ড্র্যাগ করে বসানোর পরে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করে আপনারা হ্যান্ডরাইটিং যে লেয়ারটি রয়েছে সেটাতে সিলেক্ট করে আপনারা এটাকে ড্র্যাগ করে সরাতে পারেন, আপনারা সঠিক জায়গায় বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা যথারীতি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ড্র বাই স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করে এটা সেটিং করা হয়ে যাবে। তো আমি এখন রান করে দেখছি। দেখতে পাচ্ছেন যে আমি যখন বলেছি আপনারা নয়েজ রিডাকশান অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন আরেকটা পেজে নিয়ে এসেছে তখনও কিন্তু এই আইকনটা দেখাচ্ছে, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে। তো আমি এটাকে ডিলিট করে দেবো, এটাকে কেটে দেবো আমি। তো আমি এটাকে রান করছি। রান করে যখন যে মুহূর্তে ওই পেজটা চলে আসবে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আমি এটা কেটে দেবো। তো আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ট্রিম অপশানটিতে ক্লিক করে সেকেন্ডের অপশানটি ক্লিক করে দিলাম। তো আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন সঠিকভাবে কিন্তু এটা কাজ করেছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। বাকি যে আইকনগুলো আছে এগুলো বলার কিছু নেই, আপনারা ইচ্ছা মতো এগুলো ব্যবহার করতে পারেন। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে এখানে ক্লিক করে যে কোনো একটা আইকন এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি সর্বশেষ আপনাদেরকে একটা আইকন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা হাত দিয়ে ড্র্যাগ করলে যেটা ইচ্ছা আপনারা সেটা দেখাতে পারেন। তো এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা আঙুল দিয়ে এটাকে ড্র্যাগ করে যে অপশানটি আপনারা দেখাতে চান সেটার মধ্যে আপনারা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে এটা চলে আসবে, এটা বিভিন্ন আইকন হয়ে যাবে। ধরুন আমি এখানে একটা টিক চিহ্ন দিতে চাই, তো টিক চিহ্ন দিলে আপনারা টিক চিহ্নতে এইভাবে টিক চিহ্ন দেন, আপনারা সেভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর কীভাবে এটা ইরেজ করবেন, ম্যানুয়ালি ইরেজ করতে চাইলে আপনারা এখানে ক্লিক করে এটাকে ম্যানুয়ালি ইরেজ করবেন। আর যদি আপনারা সবগুলো একসাথে মুছে ফেলতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সবগুলো একসাথে মুছে যাবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, খোদা হাফেজ।